सम्मिलित पौरसभा सर्वदा आपनादेर पाशे एबं आपनादेर साथे रयेछे। মূলত এবার ইয়াসের যা চরিত্র আমরা সেই অনুযায়ী আভা দত্ত যা প্রিহেন্ড করছে দীঘাতেই বেশিরভাগ একটা প্রবল গতিতে আছড়ে পড়বে। আর শুধু তো দীঘা এইবার নয়, প্রত্যেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আমফান থেকে শুরু করে। তাই আমার দপ্তর শুধু যে আমার দপ্তর তৎপর হলেই চলবে তা নয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সব দপ্তর, এটা শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই মাথায় রেখেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও উপান্নতে আছেন, তিনি ওখানে কন্ট্রোল রুম থেকে সবার কাজকর্ম তিনি নিরীক্ষণ করছেন, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। সেই অনুযায়ী আজকে আমরা দীঘাতে এখানকার ডেভেলপমেন্ট অথরিটি, এখানকার যিনি মন্ত্রী আছেন অখিল গিরি মহোদয়, জ্যোতির্ময় কর্মকর মহোদয় যিনি চেয়ারম্যান আছেন, তরুণ জানা আছেন ভাইস চেয়ারম্যান, সবাইকে নিয়ে আমার দপ্তর থেকে কি কি করণীয়, কতটা কাজ বাকি আছে, এরা যা বললেন সেই অনুযায়ী দু চারটি কাজ বাকি আছে। আমি নিজে এক্ষুনি যাবো স্পটগুলোতে, সেই কাজগুলো তৎপরতার সঙ্গে চলছে। ওয়াটার ওয়েস্টটাকে ক্লিয়ার রাখা নাম্বার ওয়ান, নাম্বার টু এই যে স্ট্রিট লাইটগুলো ভেঙে যাবে উড়ে যাবে, সেটা যেহেতু ভিতর দিয়ে লাইন আছে সেটা দরকার নেই, সে ব্যাপারে গার্ড নেওয়া। নাম্বার থ্রি ইরিগেশন, আজকে ওই যে জায়গাটা যেটা কি নাম বললে খাদাল গোবরায় যে ব্লকেজ আছে আমাদের, সেটাকে আজকেই রিমুভ করে দিচ্ছে ওরা, যাতে হেভি ওয়েট জল হলে সেটা বেরিয়ে যেতে পারে। এই তিন চারটে পয়েন্ট, এবং ইরিগেশন তার নিজস্ব রেস্কিউ সেন্টার করেছে, মন্ত্রী নিজে থাকছেন, ফিশারি মিনিস্টার থাকছেন, প্লাস আমাদের ডিএসডির তরফ থেকেও রেস্কিউ টিম আছে এবং সর্বক্ষণ সমস্ত। আমাদের আজকের মিটিংয়ে ইরিগেশন দপ্তরের মাননীয় মন্ত্রী সৌমেন মহাপাত্র মহাশয় ছিলেন, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর ছিলেন, আমি নিজে ছিলাম, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারগণ ছিলেন, আমাদের ডিএসডির কর্মকর্তারা ছিলেন। তাতে আমাদের আলোচনা হয়েছে যে ইরিগেশন ডিপার্টমেন্টের এই যে প্রাকৃতিক দুর্যোগ, জল জমা, কোথায় ক্যানেলের কোনো অসুবিধা হচ্ছে কি না, আউটলেট ঠিক আছে কি না, বা কোথাও ব্ল্যাকস্টোন ফেলে ক্ষত জায়গাগুলো, সমুদ্রের বাঁধের ক্ষত জায়গাগুলো সারিয়ে দেওয়ার, কোথাও বালি বস্তা দিয়ে কোথাও ব্ল্যাকস্টোন দিয়ে, তা এই জিনিসগুলো ঠিক মতন করে নজরদারি করে যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয়, জলোচ্ছ্বাস বাড়তেই থাকবে, জলোচ্ছ্বাস হতেই থাকবে, তাতে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেটা নিয়ে আমরা সম্পূর্ণ